নমস্কার। সাহিত্যে রত্ন ভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব প্রখ্যাত শিশু সাহিত্যিক, আমাদের সবার প্রিয় সুকুমার রায়ের কাহিনী। সুকুমার রায়ের অনবদ্য সৃষ্টি শিশু থেকে বৃদ্ধ সকলকে আলোড়িত করে। সেই তালিকায় রয়েছে আবোল তাবোল, পাগলা দাশু, হজ বরল ইত্যাদি। তিনি ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার ও নাট্যকার। বাংলা সাহিত্যে ননসেন্স সাহিত্যের তিনি প্রথম প্রবর্তক। তাহলে চলুন সবাই মিলে শুনি সুকুমার রায়ের এক অনবদ্য সৃষ্টি পালোয়ান। গল্প শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে নতুন গল্পের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। তাহলে চলুন সবাই মিলে শুনি সুকুমার রায়ের একটি মজার গল্প পালোয়ান। তাহার আসল নামটি যে কি ছিল তাহা ভুলিয়াই গিয়াছি, কারণ আমরা সকলেই তাহাকে পালোয়ান বলিয়া ডাকিতাম। এমনকি মাস্টার মহাশয়েরা পর্যন্ত তাহাকে পালোয়ান বলিতেন। কবে কেমন করিয়া তাহার এরূপ নামকরণ হইল তাহা মনে নাই, কিন্তু নামটি যে তাহাকে বেশ মানাইয়াছিল হে কথা স্কুল শুদ্ধ সকলেই এক বাক্যে স্বীকার করিত। প্রথমত তাহার চেহারাটি ছিল একটু অতিরিক্ত রকমের হৃষ্টপুষ্ট, মোটা সোটা হাত পা, ব্যাঙের মতো গুপ্তা গলা, তাহার উপরেই গোলার মতো মাথাটি যেন ঘাড়ে পিঠে এক হইয়া গিয়াছে। তার উপর সে কলিকাতায় গিয়া সচক্ষে কাল্লু ও করিমের লড়াই দেখিয়া আসিয়াছিল এবং বড় বড় কুস্তির এমন আশ্চর্য রকম বর্ণনা দিতে পারিত যে শুনিতে শুনিতে আমাদেরই রক্ত গরম হইয়া উঠিত। এক এক দিন উৎসাহের চোটে আমরাও তাল ঠুকিয়া স্কুলের উঠানে কুস্তি বাঁধাইয়া দিতাম। পালোয়ান তখন পাশে দাঁড়াইয়া নানা রকম অঙ্গভঙ্গি করিয়া আমাদের প্যাচ ও কায়দা বাতলাইয়া দিত। মাখনলাল আমার চাইতে আড়াই বছরের ছোট, কিন্তু পালোয়ানের কাছে ল্যাং মুচকির প্যাচ শিখিয়া সে যেদিন আমাকে চিৎপাত করিয়া ফেলিল, সেই দিন হইতে সকলেরই বিশ্বাস হইল যে পালোয়ান ছোকরাটা আর কিছু না বুঝুক কুস্তিটা বেশ বোঝে। ঘোষেদের পাঠশালার ছাত্রগুলি বিজয় ডানপিটে খামোকা এক একদিন আমাদের সঙ্গে গায়ে পড়িয়া তাহারা ঝগড়া বাঁধাইত। মনে আছে একদিন ছুটির পরে আমি আর পাঁচ সাতটি ছেলের সঙ্গে গোসাই বাড়ির পাশ দিয়ে আসিতেছিলাম। এমন সময় দেখি পাঠশালার চারটে ছোকরা ঢেলা মারিয়ে আম পাড়িতেছে। একটা ঢিল আর একটু হলেই আমার গায়ে পড়িত। আমরা দলে ভারী ছিলাম, সেই সাহসে আমাদের একজন ধমক দিয়া উঠিল, এই ও বেয়াদব, মানুষ চোখে দেখিস নে। ছোকরাদের এমনই আসপর্ধা, একজন অমনি বলিয়া উঠিল, হ্যাঁ মানুষ দেখি, বাদরও দেখি। শুনিয়া বাকি তিনটে অসভ্যের মতো হো হো করিয়া হাসিতে লাগিল। আমার তখন ভয়ানক রাগ হইল, আমি আস্তিন গুটাইয়া বলিলাম, পরেশ দে তো আচ্ছা করে ঘা দুচ্চার কষিয়ে। পরেশও দমিবার পাত্র নয়, সে হুঙ্কার দিয়া বলিল,
গুপে আনতো ওই ছোকরাটার কানে ধরে। গোপী কেষ্ট বলিল, আমার হাতে বই আছে, ওরে ভূত তুই ধর দেখি একবার চেপে। ভূতর বাড়ি বাঙাল দেশে, তার মেজাজটি যখন মাত্রায় চড়ে তখন তার কান্ডা কাণ্ড জ্ঞান থাকে না। সে একটা ছোকরার কানে প্রকাণ্ড এক কিল বসাইয়া দিল, কিল খাইয়াই সে হতভাগা একেবারে গোবরাতা বলিয়া চিৎকার করিয়া উঠিল। আর সঙ্গে সঙ্গে বাকি তিনজন গোবরাতা গোবরাতা বলিয়া এমন একটা হই হই রব তুলিল যে আমরা ব্যাপারটা কিছু মাত্র বুঝিতে না পারিয়া একেবারে হতভম্ব হইয়া গেলাম। এমন সময় একটা কুচকুচে কালো মূর্তি হঠাৎ কোথা হইতে আসিয়া দেখা দিল। আসিয়াই আর কথাবার্তা না বলিয়াই ভূতর ঘাড়ে ধাক্কা মারিয়া গুপের কান মলিয়া আমার গালে ঠাস ঠাস দুই চর লাগাইয়া দিল। তারপর কাহার কি হইল আমি খবর রাখিতে পারি নাই। মোট কথা, সেদিন আমাদের যতটা অপমান বোধ হইয়াছিল, ভয় হইয়াছিল তাহার চাইতেও বেশি। সেই হইতেই গোবরার নাম শুনিলেই ভয়ে আমাদের মুখ শুকাইয়া আসিত। পালোয়ানের কেরামতির পরিচয় পাইয়া আমাদের মনে ভরসা আসিল। আমরা ভাবিলাম এবার যেদিন পাঠশালার ছেলেগুলা আমাদের ভ্যাং চাইতে আসিবে তখন আমরাও আরো বেশি করিয়া ভ্যাং চাইতে ছাড়িব না। পালোয়ানও এ কথায় খুব উৎসাহ প্রকাশ করিল। কিন্তু অনেক দিন অপেক্ষা করিয়াও যখন তাহাদের ঝগড়া বাধাইবার আর কোনো মতলব দেখা গেল না তখন আমাদের মনটা খুঁতখুত করিতে লাগিল। আমরা বলিতে লাগিলাম, ওরা নিশ্চয়ই পালোয়ানের কথা শুনতে পেয়েছে। পালোয়ান বলিল, হ্যাঁ তাই হবে, দেখছো না এখন আর বাচ্চাদের টু শব্দটি নেই। তখন সবাই মিলিয়া স্থির করিলাম যে পালোয়ানকে সঙ্গে লইয়া গোবরার দলের সঙ্গে ভালো রকম বোঝাপড়া করিতে হইবে। শনিবার দুইটার সময় স্কুল ছুটি হইয়াছে, এমন সময় কে যেন আসিয়া খবর দিল যে গোবরা চার পাঁচটি ছেলেকে সঙ্গে লইয়া পুকুর ঘাটে বসিয়া গল্প করিতেছে। যেমন শোনা অমনি আমরা দলে বলে হই হই করিতে করিতে সেখানে গিয়া হাজির। আমাদের ভাবখানা দেখিয়াই বোধহয় তাহারা বুঝিয়াছিল যে আমরা কেবল বন্ধুভাবে আলাপ করিতে আসি নাই। তাহারা সসব ব্যস্ত হইয়া উঠিতে না উঠিতেই আমরা তিন চারজনে মিলিয়া গোবরাকে একেবারে চাপিয়া ধরিলাম। সকলেই ভাবিলাম এ যাত্রায় গোবরার আর রক্ষা নেই, কিন্তু আহাম্মক রামপদটা সব মাটি করিয়া দিল। সে বোকারাম ছাতা হাতে হাঁ করিয়া তামাশা দেখিতেছিল। এমন সময় পাঠশালার একটা ছোকরা এক থাবড়া মারিয়া তাহার ছাতাটা কাড়িয়া লইল। আমরা ততক্ষণে গোবরাচাঁদকে চিৎপাত করিয়া আনিয়াছি। এমন সময় হঠাৎ আমাদের ঘাড়ে পিঠে ডাইনে বায়ে ধপা ধপ ছাতার বৃষ্টি শুরু হইল। আমরা মুহূর্তের মধ্যে একেবারে ছত্রভঙ্গ হইয়া পড়িলাম। আর সেই ফাঁকে গোবরাও এক লাফে গা ছাড়া দিয়া উঠিল। তাহার পর চক্ষের নিমেষে তাহারা আমাদের চার পাঁচজনকে ধরিয়া পুকুরের জলে ভালো রকম চুবাইয়া রীতিমতো নাকাল করিয়া ছাড়িয়া দিল। এই বিপদের সময় আমাদের দলের আর সকলে কে যে কোথায় পালাইল তাহার আর কিনারাই করা গেল না। সবচাইতে আশ্চর্য এই যে ইহার মধ্যে পালোয়ান যে কখন নিরুদ্দেশ হইল, তাহাকে ডাকিয়া ডাকিয়া আমাদের গলা ফাটিয়া গেল।
তবু তাহা সাড়া পাইলাম না। সোমবার স্কুলে আসিয়াই আমরা সবাই মিলিয়া পালোয়ানকে গাল দিতে লাগিলাম, কিন্তু সে যে কিছু মাত্র লজ্জিত হইয়াছে এমন বোধ হইল না। সে বলিল, তোরা যে এমন আনারে তা জানলে কি আমি তোদের সঙ্গে যাই? আচ্ছা, গোবরা যখন তোর টুটি চিপে ধরল তখন আমি যে ডান পটকান দে বলে এত চেঁচালাম কই? তুই তো তার কিছুই করলি না। আর ওই কুপেটা, ওকে আমি এতবার বলেছি যে ল্যাং মুচকি মারতে হলে পাল্টা রোগ সামলে চলিস, তাও শুনবে না। এরকম করলে আমি কি করব বল? ওসব দেখে আমার একেবারে ঘেন্না ধরে গেল, তাই বিরক্ত হয়ে চলে এলুম। তারপর ভূতটা, ওটা কি করলো বল দেখি? আরে দেখছিস, যখন দরোখা প্যাচ মারছে তখন বাপু আহ্লাদ করে কাত হয়ে পড়তে গেলি কেন? ভূত এতক্ষণ কিচ্ছু বলে নাই, কিন্তু পালোয়ানের এই টিপ্পনি কাটা ঘায়ে নুনের ছিটের মতো তাহার মেজাজের উপর ছ্যাক করিয়া লাগিল। সে গলায় ঝাঁকড়া দিয়া মুখভঙ্গি করিয়া বলিল, তুমি বাপু কান কাটা কুকুরের মতো পলাইছিলা কেন? সর্বনাশ! পালোয়ানকে কান কাটা কুকুর বলা? আমরা ভাবিলাম, দেখ বাঙাল মরে বুঝি এবার। পালোয়ান খুব গম্ভীর হইয়া বলিল, দেখ বাঙাল, বেশি চালাকি করিস তো চোরকি প্যাচ লাগিয়ে একেবারে তুর্কি নাচন নাচিয়ে দেব। ভূত বলিল, তুমি নাচলে বান্দর নাচবা। রাগে পালোয়ানের মুখ চোখ লাল হইয়া উঠিল। সে বেঞ্চি ডিঙাইয়া একেবারে বাঙালের ঘাড়ে গিয়া পড়িল। তারপর দুইজনে কেবল হুড়াহুড়ি আর গড়াগড়ি। আশ্চর্য এই, পালোয়ান এত যে কায়দা আর এত যে প্যাচ আমাদের উপর খাটাইতো, নিজের বেলায় তার একটিও তাহার কাজে আসিল না। ঠিক আমাদেরই মতো হাত পা ছুড়িয়া সে খামচা খামচে করতে লাগিল। তারপর বাঙাল যখন তাহার বুকের উপর চড়িয়া দুই হাতে তাহার টুপি চাপিয়া ধরিল, তখন আমরা সকলে মিলিয়া দুজনকে ছাড়াইয়া দিলাম। পালোয়ান হাঁপাইতে হাঁপাইতে বেঞ্চে বসিয়া ঘাম মুছিতে লাগিল। তারপর গম্ভীর ভাবে বলিল, গত বছর ওই ডান হাতের কবজিটা জখম হয়েছিল, তাই বড় বড় প্যাচগুলো দিতে ভরসা হয় না। যদি আবার মোচকে ফোচকে যায়, তা নইলে ওকে একবার দেখে নিতুম। ভূত হে কথার কোনো উত্তর না দিয়া তাহার নাকের সামনে একবার বেশ করিয়া কাঁচকলা দেখাইয়া লইল। ভূত ছেলেটি দেখিতে যেমন রোগা এবং বেটে, তার হাত পাগুলিও তেমনি লটলটে। পালোয়ানের পালোয়ানি সম্বন্ধে অনেকের যে আশ্চর্য ধারণা ছিল, সেই দিনই তাহা ঘুচিয়া গেল। কিন্তু পালোয়ান নামটি আর কিছুতেই ঘুচিল না, সেটি শেষ পর্যন্ত টিকিয়াছিল। শেষ হলো সুকুমার রায়ের আরেকটি মজার গল্প, পালোয়ান। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।